আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সই সালামতে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পিসা রসুন কাটা পেঁয়াজ দিয়ে দিলাম লেটু ভাজি হয়ে আসুক আজকের রান্নাবান্না দেখাবো আপনাদেরকে কি কি হইলো আর কি আমরা এখানে হলুদ দিয়ে দিলাম দেড় চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামুচ এটা তো কলা রান্না করবো এক হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম রুই মাছ দিয়ে কলা রান্না হবে রুই মাছ দিয়ে কলা রান্নার মশলাটা রেডি করে ফেললাম এটা আস্তে আস্তে কষানো হোক আমি দুই চুলাই রান্না বসিয়ে দিয়েছি এখন আরেকটা রান্নার জন্য তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আমি রসুনটা আগে একটু বেজে নেই এদিকে বাইং মাছ কাটা হচ্ছে বৌ বাইং মাছ কাটতেছে বাইং মাছটা আজকে রান্না করব না অন্যদিন দিন রান্না করবো তো রসুনটা একটু বেজে নেই একটু বেজে নিলে ভালো হয় আর কি রসুনটা তো ফাঁকে দিয়া মানে ওই মশলাটা ওইটা যেটা কলা রান্নাতে এখন রুই মাছের মাথা কান আর একটা টুকরা মাছ এগুলো দিয়ে দিয়েছি কারণ এগুলো তো আমরা কলা রান্না করে খাবো মাছের দরকার নাই আর এটাতে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এটা মাছ না করবো বাসা মাছটা মনে আছে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম বাসা মাছ বারোশো টাকা দিই তিনটা মাছ এনেছিলাম ওইটাই তো এখানে একটু পিসা পেঁয়াজ দিছি পিসা পেঁয়াজটা দিলে একটু ঘন হয় জোলটা এর জন্য দিতে হয় রসুন আর পিসা পেঁয়াজটা একটু জোলটা ঘন হয় আর এটাতে ডাকনা দিয়ে দিয়েছি লবণ দিলাম আগে লবণটা দিতে ভুলে গেছি এই জন্য লবণ দিলাম আর এটা একটু ভাজা হোক দুই চুলাই দুইটা রান্না হচ্ছে এই জন্য বারবার এটা একটু দেখাইতে হচ্ছে ওইটা একটু দেখাইতে হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা ফলো করবেন যারা নতুন আছেন তারা ফলো করে ইনশাল্লাহ রান্না করতে পারবেন একটু পানি দিয়ে নিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ দেড় চামচের বেশি প্রায় দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তো আমি বাসা মাছটা রান্না করব আজকে এখানে দেড়টা বাসা মাছ একটু হালকা স্লাইট জিরার গুঁড়া দিলাম কারণ আমি এইসব মাছের সাথে মশলা খাই না মশলা বলতে জিরা ধনিয়া এইসব দিই না আমি তো এখানে এটা একটু কষানি হোক তারপর মাছটা উঠিয়ে নিচ্ছি মাছ দুই টুকরা মাছ দিছি আপনাদের ভাইয়ার জন্য কলাটা দিয়ে দিলাম আমি আসলে কলা টলা এগুলো কই মাছ ইলিশ মাছ এইসব দিয়েই খাই তো আজকে সাইলা বললো আমি এভাবে রান্না করে ফেলি আমি বলছি ঠিক আছে তুমি যদি ভালো মনে করো রান্না করো তবে বেশি মাছ দেওয়ার দরকার নাই এটাই তো এখানে বাসা মাছটা দিয়ে দিলাম আমার জীবনে সবচেয়ে দামি মাছ হইল ওইটা ইলিশ মাছ আর এই মাছ বাসা মাছ সবচেয়ে বেশি দাম এটা ইদানিং দেখছি সব জায়গায় পাওয়া যায় স্বপ্নতে যখনই যাই বাসা মাছটা পাই কালকেও গিয়েছিলাম দেখছি বাসা মাছ আছে ওখানে তো কলাটাও অনেক মজা হয় আমি সব সবসময় কাজ কাঁচা কলাটা রান্না করি খাওয়া খুব পছন্দ করি আমার খুব পছন্দের একটু খাওয়ার কলাটা খেতে অনেক ভালো লাগে কষানির জন্য জল দিয়ে দিলাম কষানি হোক কালারটা অনেক সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল অকানটা ক্লিক করে রাখবেন আমরা তো সব সবসময় রান্নাবান্নাই করি আর কী করব বলেন হয়তো মানে ইয়াং জেনারেশনের মতো বাইরে গিয়ে হা করে কিছু দেখাতে পারি না আপনাদেরকে এই জন্য একটু রান্নাবান্নাই দেখাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা রান্নাটা একটু ফলো করে রাখবেন বা একটু শেয়ার দিয়ে রাখবেন হয়তো বা ইউটিউবে সার্চ